করোনা কারফিউকে উপেক্ষা করে উদয়পুর নিউ টাউন রোডে খোলা ছিল বেশ কিছু দোকানপাট। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানের পাশাপাশি কাপড় এবং ব্যাগ সহ আরো অন্যান্য দোকান। সরকারি আদেশকে উপেক্ষা করে দোকান মালিকরা দোকান খুলছে বলে অভিযোগ। এই খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী নিউ টাউন রোড গিয়ে এই সমস্ত ব্যবসায়ীদেরকে দোকানপাট বন্ধ করতে অনুরোধ করে। পরবর্তীতে পুলিশের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন ব্যবসায়ীরা। এই বিষয়ে রাধাকিশোরপুর থানার সাব ইন্সপেক্টর রূপক বৈদ্য জানান, সরকারি আদেশ অনুযায়ী উনি ব্যবসায়ীদেরকে দোকান বন্ধ করার কথা বলেন। ব্যবসায়ীরা তখন বলতে থাকেন যে ওনারা সংসার প্রতিপালন এবং আর্থিক সমস্যায় ভুগছেন, যার ফলে দোকান খুলেছে। শুরুতে পুলিশের সাথে বাগবিতণ্ড হলেও পরবর্তীতে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করেন। না করতেছে, তারপর দোকান খুলতেছে, কইতেছে পেটের সমস্যা, খাইতে পারতেছে না, এই সেই বকর চকর। তারা যেহেতু অর্ডার আছে যে ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক গুডস আর আবার প্রযুক্তি খোলা হইতো না, তারপরে তারা এইসব দোকান, ব্যাগের দোকান, কাপড়ের দোকান, ঘড়ির দোকান, এইসব দোকান খুলতেছে। আমরা না করতেছি, একবার ফেল দিচ্ছি, তারপর আবার দোকান খুলতেছে। তো পাওয়ার পর এখন তর্ক করতেছে যে আমরা খামু কেমনে চলবো কেমন, এটা তো আমরা দেখার বিষয় না। যেটা অর্ডার আছে সরকারি অর্ডার তো মানতে হইব না, ওই জিনিসটা আর কিছু না। তারা বুঝাইতেছি, তারা আমাদের তর্ক করতেছে। আমরা চিঠি দিয়েছি, আমরা আবেদন জানাইছি। তাহলে আবেদন জানাইলে যদি কোনো এখান থেকে ইয়ে না দেয়, অর্ডার না দেয়, তাহলে আপনারা কি করে বাজারে দোকান? আমি তো খুলছি না, আমি তো এখানে তাড়াতাড়ি কথা কইতে চাই। আমি খুলছি, বললাম এই কোভিড পরিস্থিতিতে তো আপনারা সহযোগিতা করার দরকার। আপনারা 100% স্যার যেটা কইছে স্যার কথা আমরা ঠিক পয়েন্ট দিয়ে সেট চলা দেব। স্যার এই 7 দিন খোলা থাকবো, এটা 7 দিন খোলা থাকবো, বাকি খোলা থাকবো, আমরা কি একদিন খুলতে পারি না? ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।